আজকের প্রত্যেকটা পর্যায়ের মতো খুব সহজেই আপনার আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা আপনারা বের করবেন। তো অনেক সময় আপনাদের প্রয়োজনে একাধিক সিম কিনে থাকেন, কিন্তু সিমটা মূলত কার নামে বা কার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা কিন্তু আপনারা জানেন না, অথবা মূলত কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার আইডি কার্ড দিয়ে সেটা কিন্তু আপনারা জানেন না। তো এই পদ্ধতির মাধ্যমে খুব সহজে কার নামে বা কয়টা সিম মূলত রেজিস্ট্রেশন করা হয়েছে আইডি কার্ড দিয়ে সেটা আপনারা বের করে ফেলতে পারবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে সেটা জানার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। একইভাবে তাদের বাটন ফোন আপনারা আপনার ফোনের ডায়াল প্যাডে আসার পর *100# অবশ্যই ভিউয়ার্স লক্ষ্য করুন *100#। তো এই কোডটা আপনারা তুলবেন, তারপর এইখান থেকে আপনার সিমটিতে আপনি ডায়াল করে দেবেন। তো আমি এখান থেকে ডায়াল করে দিচ্ছি। তো ডায়াল করে দেওয়ার পর ভিউয়ার্স এইখান থেকে লক্ষ্য করুন টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার নাম্বারস ডায়াল লাস্ট 4 digits অফ ইউর এনআইডি অ্যান্ড পে সেন্ড। তো এখান থেকে বলছে মূলত এখন আপনারা করবেন কি, আপনার সন্দেহ হয় যে এই সিমটা মূলত কার আইডি কার্ড দিয়ে খোলা, তো সেক্ষেত্রে আপনার সন্দেহজনক এরকম টাইপের আইডি কার্ড আপনি হাতে নেবেন। তো হাতে নেওয়ার পর এনআইডি কার্ডের ওপর যে নাম্বারগুলো লেখা থাকে সেই এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা আপনার এখান থেকে লিখে দেবেন। তো এখান থেকে আমি আবার আন্দাজ মতো লিখে দিচ্ছি, দেখুন 2485 লিখে দিচ্ছি। তারপর এখান থেকে আপনারা সেন্ড করে দেবেন। তো যদি মনে হয় যে আপনার অন্য কারো হবে, তবে সেক্ষেত্রে আপনি এভাবে ট্রাই করে থাকবেন, লাস্টের 4টা সংখ্যা দিয়ে দেবেন এনআইডি কার্ডের, তারপর এখান থেকে সেন্ড করে দেবেন। আমি এখানে সেন্ড করে দিলাম, দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর রিপ্লাই, জাস্ট ওকে অপশনে ক্লিক করে দেবেন। এখনই কিন্তু আমাদের একটা এসএমএস চলে আসবে, এমনকি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের একটা এসএমএস চলে আসে, সেটার উপর আমি ক্লিক করে দিই। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন ডকুমেন্ট এনআইডি লাস্ট 4 digits মিসম্যাচড, অর্থাৎ এখান থেকে ম্যাচ করছে না। তো বুঝতে পারছেন এখান থেকে মূলত সেই এনআইডি কার্ড দিয়ে এই সিমটা কিন্তু কেনা হয়নি। ঠিক একইভাবে আবার আপনারা এখান থেকে ডায়াল প্যাডে চলে আসবেন, আসার পর *100#, এই কোডটা আবার আপনারা আপনার সিমটিতে ডায়াল করে দেবেন। ঠিক একইভাবে আপনার পরিবারে আরেকজনের এনআইডি কার্ড হাতে নেবেন, এমনকি এনআইডি কার্ডের লাস্টের 4টা সংখ্যা আপনি এখান থেকে লিখে দেবেন। এবার আমি দিচ্ছি 2486, তারপর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে আপনারা সেন্ড করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, প্লিজ ওয়েট ফর রিপ্লাই, ওকে অপশনে ক্লিক করে দেবেন। এমনকি সাথে সাথে কিন্তু এসএমএসটা চলে আসলো, দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করে দিলেই টোটাল কিন্তু আমাদের 5টা সিম কেনা হয়েছে। আমি যে এনআইডি কার্ডের নাম্বার দিলাম 4 সংখ্যা, তো সেই এনআইডি কার্ড দিয়ে কিন্তু আমার এই সিমটা কেনা হয়েছে। পাশাপাশি সেই এনআইডি কার্ডের আন্ডারে কোন কোন কয়টা সিম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে, জিপি সিম রয়েছে মূলত 2টা, বাংলা লিঙ্ক 2টা, এমনকি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রবি রয়েছে 1টা, এমনকি এখান থেকে নাম্বারের লাস্টের 3টা সংখ্যা আপনারা দেখতে পাবেন, সম্পূর্ণ নাম্বার কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন একটা মূলত এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে, পাশাপাশি আপনার মূলত সিমটা কার এনআইডি কার্ড দিয়ে খোলা। তো আশা করি বুঝতে পারছেন মূলত কীভাবে আপনারা বের করবেন এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে।